নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি টবে ধনেপাতা চাষ করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে। বাড়িতে রান্না করার জন্য যে ধনে আনা হয়, সেই ধনের বীজ থেকে খুব সহজেই বাড়িতে সারা বছর এই ধনেপাতার চাষ করা যায়। এদের জন্য বড় টবের প্রয়োজনই হয় না, মোটামুটি 4 ইঞ্চি ছোট পাত্রেও খুব সহজেই ধনেপাতার চাষ করা যায়। সুতরাং আপনার বাড়িতে ছাদে বা ব্যালকনিতে বা জানালায় বা বারান্দায় যে কোনো জায়গায় খুব সহজেই আপনি এই ধনেপাতার চাষ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ধনেপাতা গাছ বীজ থেকে চারা করা থেকে শুরু করে গাছ বড় করে খাওয়ার উপযোগী করে তোলার সম্পূর্ণ পদ্ধতি একদম ডিটেলসে দেখানো হবে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই সারা বছর আপনার বাড়িতেই প্রচুর পরিমাণে ধনেপাতার চাষ করতে পারবেন। আর বিশ্বাস করুন বন্ধুরা, বাজার থেকে কেনা পাতার থেকে এই ধনেপাতা স্বাদে গন্ধে অনেক অনেক ভালো হবে এবং অনেক টাটকা হবে, কারণ এতে কোনো ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়নি। তো চলুন বন্ধুরা, তবে এই ধনেপাতা চাষ করার সম্পূর্ণ পদ্ধতি দেখে নেওয়া যাক। এগুলি দেখুন বাড়িতে রান্না করার জন্য আনা ধনে। আমি রান্নাঘর থেকে কিছুটা নিয়ে এসেছি, এই বীজ থেকেই চারা হবে এবং সেই গাছই বড় হলে ধনে পাতা হবে। এছাড়াও বীজের দোকানে বিভিন্ন উন্নত ফলনশীল ধনের বীজ কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেই বীজ কিনেও গাছ করতে পারেন, পদ্ধতি এই একই রকম। বীজগুলি এরকমভাবে দু টুকরো করে নিলে এক একটি বীজ থেকে দুটি করে গাছ বেরিয়ে আসবে। এই বীজগুলি টবে দেওয়ার আগে অন্তত 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তবে সব থেকে ভালো হয় যেদিন বীজ বসাবেন তার আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখতে পারেন। তো এরকমভাবে আগের দিন রাতে বীজগুলি ভিজিয়ে রাখলে বীজ থেকে চারা বেরোবে অনেকটাই তাড়াতাড়ি। দেখুন ভিজিয়ে রাখার ফলে বীজগুলি কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। এবার এদের টবে বসাতে হবে। এরকম ফ্ল্যাট জাতীয় পাত্রে এরা খুবই ভালো হয়, একসাথে অনেকটাও করা যায়। আর এদের শিকড় মাটির গভীরে বেশি দূর যায় না, সুতরাং এরকম 4 ইঞ্চি বা 6 ইঞ্চি গভীর পাত্রই এদের জন্য যথেষ্ট। যে পাত্রেই করুন না কেন, টবের নিচে ছিদ্র অবশ্যই থাকতে হবে। তো এই ছিদ্রগুলি প্রথমেই আটকে দিতে হবে এবং খুব সুন্দরভাবে, দেখুন একদম এরকমভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করলে অবশ্যই খুবই ভালো হবে। প্রথমে দিন কিছু ছোট ছোট ইট বা পাথরের টুকরো, এর ওপরে দিন কিছুটা বালি। ব্যাস, অতি সহজেই খুব সুন্দর একটি ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে যাবে। এই ড্রেনেজ সিস্টেম কিন্তু অতি অবশ্যই তৈরি করতে হবে। এই পাত্রে জল দাঁড়িয়ে থাকলে বীজ থেকে কিন্তু চারা বেরই হবে না। আবার চারা বেরোনোর পরেও যদি জল দাঁড়ায় তখনও কিন্তু সেই গাছ খুব ভালোভাবে বাড়বে না এবং গোড়া পচে গাছগুলি মারা যাবে। সুতরাং এই ড্রেনেজ সিস্টেম অবশ্যই তৈরি করে নিতে হবে। এবার মাটি দিতে হবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই ধনেপাতা গাছের জন্য আদর্শ মাটি তৈরি করবেন। এদের জন্য মাটি তৈরি করতে হবে এমন ভাবে যাতে এই গাছ বড় হয়ে খাওয়ার উপযোগী হওয়া পর্যন্ত আর কোনো রকম খাবার অর্থাৎ সার না দিতে হয়। আর মাটিটা হবে খুব সফট, অর্থাৎ
বড় বড় মাটির ডেলা বা ইট পাথর এই জাতীয় কিছু যেন মাটিতে না থাকে। দেখুন, 50% নেওয়া হয়েছে সাধারণ মাটি অর্থাৎ গার্ডেন সয়েল, এর সাথে 25% নেওয়া হয়েছে বালি। ঘর বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার করা হয় সেই হলুদ রঙের বালি নিতে হবে 25%, আর 25% নেওয়া হয়েছে কম্পোস্ট জাতীয় সার। আমি এখানে ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট, এটা খুবই ভালো কাজ করবে এই ধনে গাছের জন্য। আপনারা যদি এই ভার্মি কম্পোস্ট জোগাড় করতে না পারেন তো এর পরিবর্তে গোবর সার বা পাতা সার বা অন্য যে কোনো ধরনের কম্পোস্ট জাতীয় সার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। প্রথমেই এরকমভাবে মাটিটা তৈরি করে নিতে পারলে এই গাছে পরে আর কোনো রকম সার দিতে হবে না। এরা এক মাসের গাছ, বীজ বসানোর প্রায় 8-10 দিন পর থেকে চারা বের হওয়া শুরু হয়। মোটামুটি আরও 18-20 দিন পরেই এরা খাওয়ার মতন বড় হয়ে যায়। সুতরাং প্রথমেই মাটিটা একটু ভালোভাবে তৈরি করে নেবেন। এবার জল দিয়ে মাটিটা খুব ভালোভাবে ভিজিয়ে দিন। এবার এই জলে ভিজিয়ে রাখা বীজগুলি টবে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন এক জায়গায় যেন বেশি বীজ না পড়ে যায়, তাহলে কিন্তু যখন গাছগুলি বড় হবে তখন কিন্তু এদের বাড়তে সমস্যা হবে। এবার এর ওপরে হালকা করে মাটি দিয়ে ঢেকে দিন। এই মাটিটা হতে হবে খুব সফট, প্রয়োজন হলে মাটিটা একটু চেলে নিতে পারেন, তাহলে ভালো হবে। এবার অল্প অল্প হালকা করে ছিটিয়ে বা স্প্রিংকেল করে বা স্প্রে করে অল্প অল্প জল দিতে হবে। রোজ এরকমভাবে অল্প অল্প করে জল দেবেন, এই টবের মাটি কখনোই শুকিয়ে যেতে দেবেন না। আবার অতিরিক্ত জল দিয়েও কাদা কাদা করে দেবেন না। এটা ঠিক রাখতে পারলেই মোটামুটি 1-10 দিনের মধ্যেই এই বীজগুলি থেকে চারা বেরিয়ে আসবে এবং প্রায় সব বীজ থেকেই চারা বেরোবে। দেখুন, যে বীজগুলি বেরিয়ে এসেছে এগুলো আবার ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিন, না হলে এগুলি থেকে চারা বেরোতে অনেকটাই দেরি হয়ে যাবে। এরপর এদের এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না আসে। এই ডাইরেক্ট সূর্যের আলো পেলে অনেক বীজ কিন্তু রোদের তাপে পুড়ে নষ্ট হয়ে যাবে। দশ দিন পরে দেখুন কত সুন্দর চারা বেরিয়ে এসেছে। কিছু কিছু বীজ থেকে এখনো চারা বেরোচ্ছে, দেখুন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, প্রায় সব বীজ থেকেই চারা বেরিয়ে আসবে। নিশ্চিন্তে বাড়িতে ধনে পাতার চাষ করুন, প্রচুর ধনে পাতা খেতে পারবেন বাড়িতে সারা বছর ধরে। এরকম সময় থেকে এদের ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, নয়তো গাছ ভালো বাড়বে না এবং পাতাগুলিও ছোট ছোট হয়ে যাবে। তো দিনের মধ্যে অন্তত 4-5 ঘন্টা ডাইরেক্ট সূর্যের আলো পায় এরকম জায়গায় গাছগুলিকে এখন অবশ্যই রাখতে হবে। আগেই বলেছি বন্ধুরা, এই গাছে আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই। তবে এই যে 10-12 দিন বয়সের চারা, এই সময় একটু এই চারাগুলিতে নিম তেল স্প্রে করে দেবেন, তাহলেই এই গাছে আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না।
আরো 20-22 দিন পরে এরা দেখুন এরকম খাওয়ার মতন বড় হয়ে যাবে। এবার নিজের প্রয়োজন মতন তুলে নিন, তারপর ধুয়ে নিয়ে ব্যবহার করুন বিভিন্ন রান্নায় বা স্যালাড তৈরিতে। বাড়ির গাছে হওয়া বিভিন্ন ফল বা সবজির এইগুলো খাওয়ার মজাই আলাদা, সে যারা খায়নি তারা কোনো দিনই বুঝবে না সেটা। তো বন্ধুরা, এই ছিল তবে একদম জৈব পদ্ধতিতে এবং অতি সহজেই সারা বছর ধনেপাতা চাষ করার সম্পূর্ণ পদ্ধতি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ একটু জানাবেন। আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।